তো ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। তো কেমন আছেন বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো যে কোন ধরনের মোবাইল নম্বর ব্যবহার না করেই একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, ঠিক সেটা দেখাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য চলে আসবেন মোবাইলের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন এখানে। তো দেখুন এখানে পেয়ে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যে স্কিম লক দেওয়া থাকবে সেই স্কিম লকটা এখানে দিয়ে দেবেন। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, সেই জন্য আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে পেয়ে যাবেন ইমেল ওর ফোন, তারপর এখানে নিচে পেয়ে যাবেন দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে উপরেরটাতে সিলেক্ট করবেন মাই সেভড, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে নাম দিয়ে দেবেন, ঠিক যার নামে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল করে নিচ্ছি। মেল করার পর এখান থেকে পেয়ে যাবেন যে জিমেল অ্যাকাউন্ট এখানে দুটো সাজেস্ট করবে। তো এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন, কিংবা এখান থেকে নিজের মতো করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে একটি জিমেল নিয়ে নিচ্ছি। তো জিমেল নেওয়ার পর এখানে নিচে পেয়ে যাবেন নেক্সট, তো এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচেটাতে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর দেখুন এখানে কোনো ধরনের মোবাইল নম্বর ছাড়াই একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে দিয়েছি। তো এভাবে কিন্তু কোনো ধরনের মোবাইল নম্বর ছাড়াই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আর ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।